তাওয়াক্কুল হচ্ছে দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার উপরে সত্য নির্ভর এবং শরীয়ত সম্মত সাবাব গ্রহণ করা। সুতরাং তাওয়াক্কুলের ক্ষেত্রে তিনটা জিনিস আবশ্যক। আল্লাহ তাআলার উপরে সত্য নির্ভর, দুই দৃঢ়ভাবে এই বিশ্বাস রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূরণকারী, যেমন তিনি বলছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। আর তিন নম্বর হচ্ছে শরীয়ত সম্মত সাবাব গ্রহণ করা, অর্থাৎ সত্য বিশ্বাস, দৃঢ়তা এবং শরীয়ত সম্মত সাবাব গ্রহণ। আলেমগণ তাওয়াক্কুলকে তিন ভাগে ভাগ করেছেন। এক নম্বর, পরিপূর্ণ নির্ভরতা এবং যাবতীয় কাজ আল্লাহ রাব্বুল আলামিনের উপরই অর্পণ করা এবং এই বিশ্বাস রাখা যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে কল্যাণ নিয়ে আসা এবং অকল্যাণ দূর করার ক্ষমতা। গায়রুল্লাহর উপরে এরকম নির্ভর করা শিরকে আকবার। দুই নম্বর, প্রয়োজনীয় ক্ষেত্রে জীবিত ব্যক্তির উপরে নির্ভর করা, এটা শিরকে আসগার। যেমন যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে তুমি তোমার খরচ, তোমার সন্তানদের খরচ কিভাবে বহন করো, উত্তরে সে বলল আমিরের নিকট থেকে, তখন আপনি তাকে বললেন আচ্ছা ঠিক আছে যদি আমির মারা যায় তাহলে কি অবস্থা হবে, তখন সে উত্তর দিল তাহলে আমিও মরে যাব, আমার কোনো উপায় থাকবে না, আমি ধ্বংস হয়ে যাব ইত্যাদি। অর্থাৎ প্রয়োজনীয় ক্ষেত্রে জীবিত ব্যক্তির উপরে এইভাবে নির্ভর করাটা শিরকে আসগার। তবে যদি ওই ব্যক্তি বলে যে আমির হচ্ছেন একটি সাবাব কিন্তু প্রকৃত রিজিকদাতা হচ্ছেন আল্লাহ, তাহলে কোনো সমস্যা নেই, তখন শিরকে আসগারে পতিত হবে না। তিন নম্বর হচ্ছে আল ওয়াকালা বা কাউকে উকিল বানানো। যেমন আপনি বললেন আমি অমুককে আমার গাড়ি অথবা মোবাইল কেনার জন্য উকিল বানিয়েছি, অর্থাৎ সে আপনার পক্ষ থেকে এটা আপনার জন্য ক্রয় করে দিবে, এটাতে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে কেউ যদি বলে যে আমি আল্লাহর উপরে ভরসা করছি, এরপরে অমুকের উপরে ভরসা করছি, না এটা সম্ভব নয়, এরকমটি বলা উচিত নয়, সেক্ষেত্রে আপনি অমুকের উপরেই ভরসা করেন, আপনি কেন অমুকের উপরেই ভরসা করছেন না? আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে অন্তরের ইবাদত, যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। সুতরাং ঈমানের একটি শর্ত হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, অর্থাৎ তিনি তার জন্য যথেষ্ট। কোন কোন আলেম বলেছেন তাওয়াক্কুলের ফজিলতের ক্ষেত্রে এই একটি আয়াতই যথেষ্ট, কেননা এখানে বলা হচ্ছে কেউ তাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা নূহিন ইযা ক্বালা লিক্বাউমিহি ইয়া ক্বাউমি ইন কানা কাবুরু আলাইকুম মাকামি ওয়া তাযকীরি বিআয়াতিল্লাহ ফআলাল্লাহি তাওয়াক্কালতু ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম সুম্মা লা ইয়াকুন আমরাকুম আলাইকুম গুম্মা সুম্মা ক্বুদু ইলাইয়া ওয়া লা তানযুরুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বললেন তোমরা তোমাদের শরীকেরা সকলেই আমাকে হত্যার বিষয়ে ঐক্যবদ্ধ হও, কেউ যেন এই ব্যাপারে সন্দেহের মধ্যে পতিত না হও। তারপরেও কি তারা তাকে হত্যা করতে পেরেছিল? না, পারেনি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করা হলে তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। উহুদের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই একই দোয়া করেছিলেন।